হ্যালো বিভাস, মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি। তো আজ একটা টপিক নিয়ে এসেছি, আসরের জল পড়া। মানে আসরের জল পড়া, আসরের জল পড়া বলতে গেলে যেটা মানুষের শরীরে হয়, চুলকাতে চুলকাতে লম্বায় ফুলে যায়, যেটাকে আর একটা ভাষায় অ্যালার্জিও বলে। তো এই আসর অ্যালার্জি অনেক রকমের হয়, চুলকাতে চুলকাতে লম্বায় ফুলে যায়, নালে ঘামাচি মতন বিজি বিজি দানা হয়। তো এই আসর অ্যালার্জির জল পড়া নিয়ে এসেছি। এর আগে একটা তাবিজ দিয়েছি, ওটাও খুব ভালো কাজ। তো আজকে একটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে জল পড়া। এটা খুব কার্যকরী, মানে এক একটা জিনিস এক এক ধরনের কাজ, সেই হিসেবে যে জল পড়াটা খুব কাজের। তো আমি মন্ত্রটা আপনাদেরকে বলে দিছি এবং স্ক্রিনে লিখে দেব, দেখে নেবেন। মন্ত্রটি হচ্ছে, নিত্য ধোপান কাপড় কাছে, মন পবনের খারে, বেহলা সতী কাপড় কাছে, শুধুই গঙ্গা জলে। কার দোহাই? আস্তিক কুশ্য মাতা মনসা দেবীর দোহাই। এটাও আরিয়া মন্ত্র, খুবই কার্যকারী সব জিনিস। তো মন্ত্রগুলো শুনলে কিংবা পড়লে বুঝতে পারবে। তো সুবিধার্থে আমি আর একবার বলে দিছি, নিত্য ধোপান কাপড় কাছে, মন পবনের খারে, বেহলা সতী কাপড় কাছে, শুধুই গঙ্গা জলে। কার দোহাই? আস্তিক কুশ্য মাতা মনসা দেবীর দোহাই। তো এই মন্ত্রটা তিনবার পড়তে হবে। তো নিয়মটা একটু ভালো করে মন দিয়ে শুনে নেন। সকালবেলায় ঘুম থেকে উঠে জল না লাড়তে কচুর পাতায় করে জল আনবে, এবং কচুটা কালো কচুর পাতা হওয়া দরকার। জল না লাড়তে কালো কচুর পাতায় করে জল আনবে। জল আনার সময় কারোর সাথে কথা বলবে না। তো এগুলো ভালো করে একটু শ্রবণ করে নিন, কারণ নিয়মে ফেল হলে কিংবা গণ্ডগোল হলে কাজ পাবেন না। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। জলটা নিয়ে এসে তিনবার পরে, মানে আসরের কি অ্যালার্জির রোগীকে খাইয়ে দেবেন। এটা 3 দিন করতে পারলে খুবই ভালো হয়। ও জলটা খাবে, খেয়ে গোটা গায়ে বুলিয়ে নেবে। কচুর পাতা তো যায় একটু, হয়তো গায়ে জল টল লেগে থাকবে, ওই কচুর পাতাটা গোটা গায়ে বুলিয়ে নেবে, নিয়ে চালের উপরে ফেলে দেবে যাতে রোদ্রে শুকিয়ে যায়। এইভাবে 3 দিন করবে, জীবনে আর কোনোদিন তার শরীরে অ্যালার্জি কিংবা আসর হবে না। এসব জিনিস পরীক্ষিত জিনিস এবং খুবই ভালো জিনিস। যাক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করুন, যাতে আরো 5টা লোক উপকার পায়। আর সাথে সাবস্ক্রাইব, বেল আইকনের ঘন্টিটা দাবিয়ে দিন, যাতে আগে আরো ভালো ভালো ভিডিও আপনাদের তাড়াতাড়ি পেতে সুবিধা হয়। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।